যারা পদ্মা সেতু চাইনি তারাই গোচর ছড়াচ্ছে, জানালেন তথ্যমন্ত্রী। গুজবে বিরোধী রাজনীতিকদের সম্পৃক্ততা আছে, মন্তব্য আইজিপির। ডিসেম্বরের মধ্যে দেশে শতভাগ বিদ্যুৎ হবে, জানালেন নসরুল হামিদ দীপু। এবং চলতি অর্থ বছরে ২৪,০০০ কোটি টাকা কৃষি ঋণ দেবে সরকার। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে আপনাদের সাথে আছি আমি রুকনউদ্দিন। দর্শক এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। যারা পদ্মা সেতু চায়নি তারাই এই প্রকল্প নিয়ে গুজব ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলেও জানান মন্ত্রী। এখন পর্যন্ত গুজব সৃষ্টিকারী ৪৪ জনকে গ্রেফতারের কথাও জানান তথ্যমন্ত্রী। পদ্মা সেতুতে শিশু বলে দিতে হবে তারাই গুজব ছড়িয়েছিল, যারা পদ্মা সেতু চায় না এবং দেশের উন্নয়ন যারা চায় না তারাই কিন্তু পদ্মা সেতুতে শিশু বলি দিতে হবে বলে এই গুজব ছড়িয়েছে। ছেলে ধরা গুজব ছড়িয়ে অনেক নিরীহ মানুষকে গণপিটুনিতে হত্যা করা হয়েছে, এগুলো সবগুলোই হত্যাকাণ্ড। পদ্মা সেতু নিয়ে গুজব ছড়ানোর ঘটনায় সরকার বিরোধী রাজনৈতিক দলের ব্যক্তিদের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। বুধবার সকালে পুলিশ সদর দফতরের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আইজিপি বলেন, একটি স্বার্থান্বেষী মহল সুপরিকল্পিতভাবে দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে এ ধরনের গুজব ছড়াচ্ছে। এ সংক্রান্ত প্রথম পোস্টটি করা হয় দুবাই থেকে। দুবাইয়ের এক ব্যক্তি এই পোস্টটি করেন। গুজব ও গণপিটুনির ঘটনায় ৩১ মামলায় এ পর্যন্ত ১০৩ জনকে গ্রেফতার করা হয়েছে। জড়িতদের প্রোফাইল তৈরির কাজ চলছে বলেও জানান তিনি। জনকে অ্যারেস্ট করেছি, তাদের কয়েকজনের পরিচয় খুঁজতে গিয়ে আমরা দেখেছি যে তাদের মধ্যে সরকার বিরোধী রাজনীতি করার লিঙ্ক আমরা খুঁজে পাচ্ছি। বন্যায় ভাসছে দেশের উত্তরাঞ্চল, মানবেতর জীবনযাপন করছে লাখ লাখ বানভাসী মানুষ। পানি কমতে শুরু করলেও আক্রান্ত জনপদে দুর্ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে আবাদ করা ফসলের বিপর্যয়। এবারে বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অপেক্ষাকৃত কম, এরপরও ঋণগ্রস্ত কোনো কৃষক ক্ষতিগ্রস্ত হলে পাশে থাকবে কেন্দ্রীয় ব্যাংক। ২০১৯-২০ অর্থ বছরের কৃষি ঋণ নীতিমালা ঘোষণা করতে গিয়ে এ মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামান। কেন্দ্রীয় ব্যাংক জানায় চলতি অর্থ বছরে ২৪,১২৪ কোটি টাকা কৃষি ঋণ বিতরণ করবে সরকার। বন্যাটা এমন সময় হয়েছে যখন ঠিক ক্রপ স্টার্নিং ইন দ্য ফিল্ড ওই পর্যায়ে কিন্তু এতটা ঘটে নাই, তারপরেও ফার্মার্সরা রিয়েলি খুব অ্যাফেক্টেড হয় সে বিষয়গুলো আমরা দেখবো। যে আমাদের চলতি বছরের টার্গেট ২৪,১২৪ কোটি টাকা। ডিসেম্বরের মধ্যে দেশে শতভাগ বিদ্যুতায়ন হয়ে যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ দীপু। দুপুরে বিদ্যুৎ ভবনে নারায়ণগঞ্জের মেঘনা ঘাটে ৫৮৪ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন প্রাকৃতিক গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য চুক্তি সই অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, আগামী ঈদ থেকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে পর্যায়ক্রমে শহর থেকে গ্রাম পর্যায়ে। অনুষ্ঠানে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব আহমেদ কাইকাউস বিদ্যুৎ সেবা নিয়ে গুজব প্রসঙ্গে বলেন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অব্যাহত থাকবে। এ সময় তিনি গুজব প্রতারণা বা বিভ্রান্তিমূলক তথ্য না ছড়ানোর আহ্বান জানান। চুক্তি স্বাক্ষর করেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেড। অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত মিলার বলেন, আমেরিকা সবচেয়ে বড় বিনিয়োগ পার্টনার, আগেও বিনিয়োগে যে ভূমিকা রেখেছে এখনও তা অব্যাহত থাকবে।
সামাজিক অপরাধ ও সাম্প্রদায়িকতা রুখতে দেশজ সংস্কৃতির বিকাশ চাই সঙ্গীত কোর্সের উদ্বোধন ও বাংলাদেশ গণ আজাদী লীগের মহাসচিব মোহাম্মদ আতাউল্লাহ খানের জন্মদিন উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা করেছে গণ আজাদী শিল্পী গোষ্ঠী ও রহিমা লোকসঙ্গীত শিল্পী গোষ্ঠী। বাংলাদেশ গণ আজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এস কে শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণতদন্ত কমিশনের চেয়ারম্যান বিচারপতি শামসুল হুদা। প্রধান আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা মিয়া মুজিবুর রহমান। উদ্বোধক ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ডক্টর মোহাম্মদ জাকারিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মোহাম্মদ আতাউল্লাহ খান। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন ব্যারিস্টার জাকির আহমেদ, ডক্টর নাসিরুদ্দিন খান, মোজাম্মেল হোসেন খান, মুক্তিযোদ্ধা এম আর খান আদনান, গণিমিয়া বাবুল, ফিরোজ আলম সুমন, মোহাম্মদ মহিদুল ইসলাম সহ আরও অনেকে। আমি শুভ সন্ধ্যায় আমি প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি শুভ জন্মদিনে আতাউল্লাহ খানকে। আমি আজকের এই দিনে আমি বলবো, আজকের এই দিনে সংস্কৃতি আয়োজনের জন্য এবং সংস্কৃতি কর্মীদেরকে শিক্ষা প্রশিক্ষণ দিয়ে জাতীয় সংস্কৃতিতে অবদান রাখার জন্য এখানে সঙ্গীতের চর্চা শুরু হয়েছে বেশ কিছুদিন পূর্বে। আমি শুনে খুব আনন্দিত এবং গর্বিত এই কারণে যে গণ আজাদী লীগের একটা রাজনৈতিক দলকে কেন্দ্র করে যে সঙ্গীতের যে চর্চা শুরু হয়েছে এর জন্য আমি অত্যন্ত আশাবাদী এবং কৃতজ্ঞ। আজকে যে সঙ্গীত অনুষ্ঠান, সঙ্গীত কর্মশালা, সে কর্মশালার যে উদ্বোধন, সেই উদ্বোধনকেও স্মরণীয় করে রাখতে হবে। আমি কল্পনায় আমরা এই উপলক্ষে থেকে বাংলাদেশ গণ আজাদী লীগের এক অঙ্গ সংগঠন গণ আজাদী শিল্পী গোষ্ঠী আমরা প্রতিষ্ঠা করি। এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম, আজকে সেই মহেন্দ্রক্ষণ। আমরা এই গণ আজাদী শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে এখানে কর্মশালার উদ্বোধন, যে সঙ্গীতের পাশ্চাত্য দেশের মানুষেরা বলে সঙ্গীত অর্থাৎ সংস আর দি ওয়ার্স ওয়ার্স অফ অ্যাঞ্জেলস। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের 94তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সোশ্যাল ডেভেলপমেন্ট মুভমেন্টের আত্মপ্রকাশ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির উদ্যোগে মঙ্গলবার বিকেলে বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান অধ্যক্ষ এম শরীফুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এম আমিরুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মোহাম্মদ গণিমিয়া বাবুল। বাংলাদেশের এই স্বাধীনতা আন্দোলনে যিনি যুদ্ধে সবচেয়ে বড় নেতৃত্ব ভূমিকা দিয়েছেন সেটা হচ্ছে মাজেদুল আহমেদ। আর বঙ্গবন্ধু ছিলেন আমাদের আদর্শিক জায়গা এবং তিনি যে সমস্ত দেশবাসীকে মতে মতে ভাষণের মাধ্যমে সংবাদ শেষ করব। তার আগে সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। যারা পদ্মা সেতু চাইনি তারাই গুজব ছড়াচ্ছে জানালেন তথ্যমন্ত্রী। গুজবের বিরোধী রাজনীতিকদের সম্পৃক্ততা আছে মন্তব্য আইজিপির। ডিসেম্বরের মধ্যে দেশে শতভাগ বিদ্যুৎ হবে জানালেন নসরুল হামিদ দীপু। এবং চলতি অর্থ বছরে 24,000 কোটি টাকা কৃষি ঋণ দেবে সরকার। দর্শক, এ ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড।
আপনার উপরে ওঠার সঙ্গী।